وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের দিনকে সম্পূর্ণ করেছেন। দরুদ সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ প্রদত্ত দিনকে মানব জাতি পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে পৌঁছে দিয়েছেন। তার যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি সুন্দর রূপে পালন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 12ই রবিউল আউয়াল সম্পর্কে মুসলমানরা জানে যে সেই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। সেই দিন জন্মদিন, 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, পয়দাইশ হয়েছিল। তবে এ কথাটি সাধারণ লোকেরাই জানে এবং সাধারণ লোকদের মাঝেই প্রসিদ্ধ, কিন্তু 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল কিনা সে সম্পর্কে ইতিহাসবিদদের, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী লিখেছেন, তাদের নিকটে ঐক্যমত নেই, বরং মতানৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে বলা অসম্ভব যে 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। বরং যারা গবেষক, সিরাতের লেখক, তারা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল নয়, বরং 9ই রবিউল আউয়াল। যেহেতু সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবারে, তাহলে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এ কথাটি সত্য, সহি হাদিস দ্বারা প্রমাণিত। আর যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়, হস্তি বাহিনীর ঘটনার বছর, সেই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ছিল না। নয় রবিউল আউয়াল, আর নয় রবিউল আউয়াল ছেড়ে দিয়ে যদি তার আগের সপ্তাহে চলে যান, তাহলে 9 সাথে 16ই চলে যায়, 12 রবিউল আউয়াল সোমবার হচ্ছে না। যাই হোক, তারপরেও এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং 12 রবিউল আউয়ালে জন্মদিবস, সেই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এ কথাটি সাধারণ লোকেরা জানে, সে আসলে ঠিক হোক বা ভুল হোক। এবং এই জন্মদিনকে নিয়ে অনেক কাজকর্ম করে থাকে মানুষ, মুসলমানেরা। সেসবগুলি কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে আমাদের জন্য করণীয় না বর্জনীয়, এ সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে আল কোরআন থেকে, যেহেতু সেটি আল্লাহর কিতাব। এ সম্পর্কে যদি জানতে হয়, তো জানতে হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, যেহেতু কোরআন এবং হাদিস ইসলামের উৎস, ইসলামের বিধি বিধান, ইসলামের বিধি বিধান নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। ইসলামের বিধি বিধান যেমন ফরজ বা ওয়াজিব হওয়া, এটি একটি বিধান। কোনো জিনিসকে যদি বলেন ফরজ বা ওয়াজিব, তাহলে আপনাকে দলিল প্রমাণ পেশ করতে হবে কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে।
ইসলামের বিধান হচ্ছে মুস্তাহাব বা উত্তম, কোন কাজ করা উত্তম। বা সুন্নাত, তাহলে যদি বলেন সুন্নাত এই কাজটি করা বা উত্তম মুস্তাহাব, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে কোরআনে করিম থেকে অথবা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। যদি এমনি কোনো কাজকে বলেন কাজটি করা উত্তম, সওয়াবের কাজ, উত্তম মানে সওয়াবের কাজ, সুন্নাত মানে নেকির কাজ, সওয়াবের কাজ, তাহলে সুন্নাত বা উত্তম এইরকম কিছু বললে আপনাকে দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। যদি বলেন যে এই কাজটি করা জায়েজ, তার মানে নাজায়েজ নয়, বৈধ অবৈধ নয়, নিষিদ্ধ নয়, তাহলে একটি জিনিসকে যদি জায়েজ করেন তাহলে তারও প্রমাণ দিতে হবে। ইসলামে অমক কাজ করা জায়েজ, চারটি বিয়ে করা কি বলবেন, জায়েজ না নাজায়েজ? জায়েজ। তো যখন বলেন চারটি বিয়ে করা জায়েজ, তখন আপনাকে দলিল দিতে হবে কি না? হ্যাঁ, বলতে হবে যে হ্যাঁ কোরআনে আছে, আল্লাহ কোরআনে বলেছেন ফানকিহুমা তাবালাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই তিন তিন অথবা চার চার। হ্যাঁ, দলিল তাহলে দিতে হলো, বিনা দলিলে কথা গ্রহণযোগ্য নয়, যেহেতু আপনি বলছেন ধর্মের কথা, দিনের কথা। যদি কেউ বলে পাঁচটা জায়েজ, তাহলে কি বলবেন? দলিল দিতে হবে, দলিল দিতে পারবে না, তাহলে গ্রহণ করবেন? চারটা গ্রহণ করলেন, পাঁচটা কেন গ্রহণ করবেন না? দলিল নেই, প্রমাণ নেই। জি, এই কথাটি আজকে বোঝাতে চাইব। মিলাদুন নবী সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী সম্পর্কে, জন্মদিবস পালন সম্পর্কে আমাদের কাছে কয়েক বছরের কয়েকটি ক্যাসেট আছে, দেড় দেড় ঘন্টা করে আলোচনা আছে। আজকে হয়তো সংক্ষেপে আলোচনা করব, কিন্তু আরেকটি দিক থেকে আপনাদের আজকে বোঝাবার চেষ্টা করব যে কোন জিনিস জায়েজ বা না জায়েজ। এ কথাটি জানতে হলে দলিল লাগবে। যেমন একটি উদাহরণ দিয়ে বললাম, বিয়ে চারটি পর্যন্ত জায়েজ, দুই একটি দুটি তিনটি চারটি পর্যন্ত জায়েজ, কেউ যদি বলে পাঁচটি জায়েজ, আমি পাঁচটি করব, তাহলে কি বলতে হবে? তুমি মুসলমান না কাফের? বলে মুসলমান আমি। যে মুসলমান, তাহলে আল্লাহ রসুলের বিধান মানতে হবে, মুসলমানকে আল্লাহ এবং রসুলের বিধান মানতে হবে। তাহলে আল্লাহ এবং রসুলের বিধান কোথায় আছে? কোরআন অথবা হাদিসে। তাহলে প্রমাণ দিতে হবে কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা বলেন? আর যদি বলে আমি মুসলমান নাই, তাহলে অসুবিধা নেই, তুই পঞ্চাশটা বলো, একশোটা বলো, সব বলতে পারো। যদি একশোটা বিয়ে করা যায়, তাও করার কিছু নেই, যেহেতু সে মুসলমান নাই, বলছে কাফের আমি, আমি ইসলাম মানি না। কিন্তু যখন আপনি নিজেকে মুসলিম বলবেন, তখন আপনাকে যে কোনো কাজের জন্য দলিল দিতে হবে। বলছিলাম জায়েজের কথা, ফরজ ওয়াজিবের কথা বললাম, সুন্নত মুস্তাহাবের কথা বললাম, জায়েজের কথা বললাম। এখন নেন কোনো কাজকে যদি হারাম বলেন, এই কাজটি করা হারাম, তাহলে কি করতে হবে? দলিল দিতে হবে, হারাম দলিল দিতে হবে, প্রমাণ পেশ করতে হবে। এ কাজটি করা অপছন্দনীয়, পছন্দনীয় না, মানে মুস্তাহাব মানে ভালো, আর ওর বিপরীত হচ্ছে অপছন্দনীয়। মুস্তাহাব মানে ভালো বা পছন্দনীয়, আর ওর পুরো উল্টো হচ্ছে কি? মাকরুহ বা কি করে হারাম, মাকরুহ বা অপছন্দনীয়। মুস্তাহাবের বিপরীত হচ্ছে অপছন্দনীয় বা মাকরুহ। মুস্তাহাব মানে পছন্দনীয়, আর মাকরুহ মানে অপছন্দনীয়। তো অপছন্দনীয় যদি বলেন কোনো কাজ, তাহলে আপনাকে দলিল দিতে হবে, দলিল দিতে হবে। তাহলে দাঁড়িয়ে পানি পান করা, মনে করেন দাঁড়িয়ে খাবার খাওয়া, আজকাল যেমন এক শ্রেণীর লোকের ফ্যাশন হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ঘুরছে আর খাচ্ছে, টেবিল থেকে নিচ্ছে। আজকাল কিছু ওই পার্টিতে, আমাদের মুসলমানদের পার্টিতে এরকম হয়, খাবার নিচ্ছে আর ঘুরছে আর খাচ্ছে, ঘুরছে, বসার জায়গা নেই। এত বেয়াদবি সভ্যতা যে বসার ব্যবস্থা নেই, বসার জায়গা নেই। রাউন্ড দেওয়ার খাও, রাউন্ড দেওয়ার খাও, দাদা বুঝতে পারছেন? তো যদি বলে না অপছন্দনীয় এই কাজটি, মাকরুহ, তাহলে দলিল দিতে হবে, ঠিক না? যদি বলে অপছন্দনীয়, তাহলে আমাকে দলিল দিতে হবে।
ঠিক তেমনি যখন বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস জন্মবার্ষিকী পালন করতে হবে না হবে না, সামনে দুটি পথ, হবে অথবা হবে না। যদি বলেন হবে তাহলে কি করতে হবে, কাজটি জিজ্ঞেস করব, তখন কাজটি জায়েজ না মুস্তাহাব, উত্তম কাজ পছন্দনীয় কাজ না ওয়াজিব, হবে যদি বলেন তো তিন রকমের, একরকম হতে পারে জায়েজ অথবা মুস্তাহাব পছন্দনীয়, মানে জরুরি নয় কিন্তু ভালো পছন্দনীয়, আর না হলে বলেন ওয়াজিব জরুরি। যদি কেউ মিলাদ না করে, মিলাদ মহফিল না করে, জন্মবার্ষিকী পালন না করে, তাহলে কবিরা গুনাহ করলো, যে ওয়াজিব ছেড়ে দিলে, ওয়াজিব ফরজ কাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। আর যদি বলেন নাজায়েজ, নাজায়েজ কাজ হারাম কাজ, তবু দলিল দিতে হবে, ঠিক না? তো আমাদের সামনে তাহলে দুটি পথ, মিলাদুন নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করব না করব না। যদি বলেন যে করব তাহলে দলিল দিতে হবে, যদি বলেন করব না তাহলে দলিল দিতে হবে। আজকে এই দলিল নিয়ে পর্যালোচনা করব। বিনা দলিলে কোনো কাজ কোনো মুসলিম করতে পারে না। জনসাধারণ দলিল যদি নাও জানে তাহলে এমন একজন যোগ্য আলেমকে অনুকরণ করবে যার সম্পর্কে তার আস্থা ভরসা আছে 100% যে তিনি আমাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছেন না, দলিল সহই কথা বলেন তিনি, বিনা দলিলে তিনি কথা বলেন না। আর তিনি 2,400-500-700-800 বছর আগে মারা গেছেন, তার সম্পর্কে জানেন, শুধু শুনছেন লোকদের নিকটে যে তিনি বড় ইমাম, তিনি বড় ইমাম আজম, অমুক আর তমুক, না যথেষ্ট নয়, তার সম্পর্কে আপনার চোখে দেখে বিশ্বাস করতে হবে, চোখে দেখে শুনে বিশ্বাস করতে হবে যে সত্যিকার তিনি কথাগুলি বলেন, দলিল সম্বলিত কথা, কোরআন এবং হাদিসের দলিল আছে কথাগুলিতে না নেই। আর একটা দোহাই দিয়ে এলে যে না আমাদের পীর সাহেব এতদিন আগে বলেছেন তো উনি কি ভুল পথে ছিলেন, না চলবে না, আপনি চোখে দেখেননি, এইরকম কথা চলবে না। দিন আপনার আত্মার চিকিৎসা দিয়েছে, আত্মার যে রোগ হয় আত্মাকে রোগ মুক্ত করে আপনার দিন, দিন ইসলাম। যেমন মেডিকেলের ডাক্তার আপনার দেহের চিকিৎসা দান করে থাকে, মেডিকেলে যে সায়েন্স রয়েছে ওখানে আপনার দেহে কোনো অসুস্থতা দেখা দিলে, রোগ দেখা দিলে কোথায় যান আপনি, ডাক্তারের কাছে যান, যান না যান না, জীবিত ডাক্তারের কাছে যান না মৃত ডাক্তারের কাছে যান। যদি সারা পৃথিবীর একজন ফেমাস ডাক্তার থাকে কিন্তু মারা গেছে, তার কবরের কাছে গিয়ে ধর্ণা দেবেন, দেবেন কি? যে ফেমাস ডাক্তার তো সবচেয়ে পৃথিবীতে মানব জাতির ইতিহাসে বড় ডাক্তার, যাবেন তার কবরের কাছে? যায় সেখানে গেলে আমার রোগের আরোগ্যতা হবে, যাবেন? যদি কেউ যায় তাকে কি মনে করবেন, পাগল, মরা ডাক্তার কবরের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, এক্ষেত্রে রোগ ভালো হয়? জি, এইরকম অনেক পুরনো হাকিম ছিল, ইবনে সিনা বড় হাকিম ছিল, ইবনে সিনা কিতাবাদি পড়েন, আর ইবনে সিনার যারা ওই কবর মাজারের কাছে যান তারা তার কবরের কাছে যান, কোথায় কোথায় তার কবর আছে গিয়ে তার কাছে আপনি রোগের চিকিৎসা চান, দেহের রোগের চিকিৎসা চান, কেন চান না? চান না। তো কথা হচ্ছে যে যে কোনো কাজ করতে হবে দলিল সহ করতে হবে, এবং যেই ব্যক্তি সাধারণ মানুষ আপনি প্রত্যেকটি দলিল যাচাই বাছাই করতে পারবেন না, তবে এমন এক ব্যক্তি, জীবিত ব্যক্তি, যোগ্য আলেম, কোরআন এবং হাদিস সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, দলিল সহ প্রমাণ সহ কথা বলেন এবং আলোচনা করেন বা লিখেন, তাকে অনুকরণ করতে হবে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে, করণীয় বর্জনীয়র ক্ষেত্রে। এখন মিলাদ হয় সুন্নাত হবে না হয় বিদাত হবে, সুন্নাত হবে না হয় বিদাত হবে। সুন্নাত কাকে বলে? সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে তরিকা, কার তরিকা? ইসলামের সুন্নাত যেটি সেটি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, যেটি ইসলামের সুন্নাত, ইসলামের পরিভাষার সুন্নাত সেটি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, মানে তার আদর্শ, তার তরিকা,
তার তারিকা অর্থাৎ তিনি করেছেন অথবা করতে বলেছেন অথবা তার সামনে সাহাবায়ে কেরামরা তার সঙ্গীরা করেছেন তিনি অনুমোদন দিয়েছেন। তাকরির, একে আরবি ভাষায় বলা হয়, সাপোর্ট করেছেন যে ঠিক আছে। তো মিলাদ সম্পর্কে যদি সুন্নাত বলতে হয় তাহলে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার আমল কর্ম আছে যে তিনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তারপরে বেঁচে থেকেছেন কতদিন? 23 বছর। 23 বছরে কতবার রবিউল আউয়াল মাস এসেছে? 12ই রবিউল আউয়াল এসেছে 23 বার। তাহলে 23 বারে 23 বার যদি তিনি মিলাদ করে থাকেন অথবা 23 বারে এক দুই বার করে থাকেন, বলতে পারেন মক্কায় করেননি, তাহলে মদিনায় এসে করতেন। মদিনায় কত বছর থেকেছেন তিনি? যেহেতু মদিনায় স্বাধীনভাবে দিন পালন করেছেন, মক্কাতে পরাধীন ছিলেন, কাফেরদের সেখানে রাজত্ব ছিল, নেতৃত্ব ছিল কাফের জালেমদের, তাহলে মদিনায় এসে তো এই সমস্যা ছিল না। তো মদিনায় আসার পরে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছরে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 10 বার রবিউল আউয়াল এসেছে এবং 12ই রবিউল আউয়াল এসেছে। তিনি ক বছর এই 12 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়াল মাসে মিলাদ মাহফিল করেছেন বা ঈদে মিলাদুন নবী করেছেন। আগের জামানায় লোকেরা মিলাদ বলতো শুধু, মিলাদ বলতো, তারপরে ওটা হলো মিলাদুন নবী মানে বা মিলাদুন নবীর মহফিল বলতো। আজকাল আরো উন্নতি করেছে, তারপরে বলে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদ, ঈদ মানে উৎসব। ঈদ কয়টি মুসলমানদের? দুইটি। নাম ঈদগুলির? ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদুল আজহা। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, তখন জাহিলি যুগের লোকেরা অর্থাৎ তারা তো কত্তলিক ছিল, আওস এবং খাজরাজ এই দুইটি গোত্রের লোকেরা মুসলমান হয়েছিল, এরা সব পুতুল পূজারী ছিল, মুসলমান হয়েছিল। তো এদের মধ্যে অনেকগুলি ঈদ উৎসব ছিল, বছরে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈদোনা আহলাল ইসলাম, ঈদোনা আহলাল ইসলাম, হে মুসলিমরা আমাদের ঈদ হচ্ছে দুটো ঈদ, ঈদান দুটো ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আদহা। একটি হচ্ছে ঈদুল ফিতর, রমজানের রোজা রেখে ইফতার করে ঈদ, আরেকটি ঈদুল আদহা হচ্ছে কোরবানির ঈদ, বকরা ঈদ যাকে বলি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঈদগুলিকে বাতিল ঘোষণা করলেন। তাদের যে জাহিলিয়াতের যুগের অনেকগুলি উৎসব ছিল বা অনুষ্ঠান ছিল যেগুলো তারা করত, খুশির দিন ছিল, সেগুলিকে সবগুলিকে ক্যান্সেল করে দিয়ে বাতিল ঘোষণা করলেন। তাহলে আমাদের সামনে দুটি পথ, সুন্নত অথবা বিদাত। সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাম হয় করেছেন, বলছিলাম করেছেন কি, কেউ বলতে পারেন? করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন? কোনো একটি তার বচন আছে, উক্তি আছে যে তিনি বলেছেন যে দেখো আমার উম্মতের লোকেরা, তোমরা আমার ইন্তেকালের পরে, অথবা তার জীবদ্দশায় সাহাবীদেরকে বলতেন যে তোমরা আমার ঈদ মিলাদুন্নবী করো বা জন্মবার্ষিকী পালন করো, বলেছেন? এই রকমের কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, না কোরআনে তো নেই, হাদিসেও নেই, আল্লাহ বলেননি, রসুলও বলেননি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মেও পেলেন পেলেন না, তার কথাতেও পেলেন না, এখন বাকি থাকলো তার অনুমোদন। অর্থাৎ কোনো সাহাবি করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, হযরত উমর ফারুক করেছেন, হযরত উসমান করেছেন, হযরত আলী করেছেন, কোন সাহাবী করেছেন? 124,000-এর অধিক সাহাবায়ে কেরাম তারা বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশ নিয়েছিলেন, এছাড়া অনেকে ছিলেন মাজুর, হয়তো সেই বছর হজে আসতে পারেননি। তাহলে 124,000-এরও বেশি সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তাদের কেউ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং তিনি অনুমোদন দান করেছেন যে ঠিক আছে, ভালো কাজ করছো, তোমরা কাজটি ভালো করছো। এরকম কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। যদি প্রমাণ না থাকে তাহলে এটি কার তরিকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হবে, অর্থাৎ সুন্নত বলা যাবে? সুন্নত নাই, সুন্নত নাই। তাহলে ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অন্তর থেকে অন্তর নিংড়ানো ভালোবাসা দিতে হবে। গত সপ্তাহে বলেছিলাম যে খলিল,
প্রত্যেক মুসলিমের অন্তরঙ্গ বন্ধু, অন্তর থেকে ভালোবাসা দিতে হবে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তা সত্ত্বেও এমন কাজ, যেই কাজ আল্লাহ করতে বলেননি, যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তিনি করতে আদেশ করেননি, তিনি অনুমোদনও দেননি, কোন সাহাবী তার সামনে করেননি, সেই কাজ করা যাবে? সেটি সুন্নতে রাসূলুল্লাহ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। তাহলে সুন্নতের বিপরীত কি? বিদআত। সুন্নত শব্দের বিপরীত হচ্ছে বিদআত শব্দ। বিদআত বা দাল আইন থেকে উৎপত্তি এই বিদআত শব্দটি। বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে যে বিনা কোনো নমুনা দেখে কোনো জিনিস আবিষ্কার করা, সামনে কোনো নমুনা নেই, প্রথম আপনি কোনো কিছু আবিষ্কার করছেন, এর নাম হচ্ছে বিদআ, আরবি ভাষার শাব্দিক অর্থ, ডিকশনারির অর্থ, এটি হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ অর্থাৎ শরীয়তের ভাষায়, ইসলামের ভাষায় বিদআত কাকে বলে? বিদআত এমন কাজকে বলে, এমন কাজকে বলে যেই কাজ আল্লাহ করতে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন, না করতে বলেছেন, না অনুমোদন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এমনকি খলিফা রাশিদিনও করেননি, আরেকটিও সাথে লাগেন, খলিফা রাশিদিনও করেননি। পরবর্তীতে ইসলামের নামে, ধর্মের নামে, নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইসলামের নাম দিয়ে তৈরি করা হয়েছে, এর নাম হচ্ছে বিদআত। অর্থাৎ আল্লাহ আদেশ করলে সেটি ইসলামের তরিকা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বললে করলে অথবা অনুমোদন দিলে সেটি ইসলামের তরিকা সুন্নাত হইত, সাহাবায়ে কেরামরা খলিফা রাশিদিন করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিতেন, তাহলে ইসলামের তরিকা আসতো না, এর মধ্যে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই কাজটি ইসলামের একটি কাজ, ইসলামিক কাজ বলে করছেন আপনি, ধর্মীয় কাজ। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তৃতীয় হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাজি হবে, জান্নাত পাওয়া যাবে, সুখী হইতো, দিন দুনিয়া সুখী হবে, দুনিয়া আখেরাতে সুখী হবে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে কাজ করা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, এর নাম হচ্ছে বিদআত। এর সাথে আরো শুনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে অসম্পূর্ণ ছেড়ে দিয়েছেন, নবীর ইন্তেকাল হয়ে গেল, তখন অসম্পূর্ণ দিন ছিল না, দিনকে আল্লাহ পূর্ণতা দান করেছেন, দিনকে আল্লাহ পূর্ণতা দান করেছেন, যেই দিনকে আল্লাহ পূর্ণতা দান করে নাজল করে সেই দিনের সবকিছু নবীকে জানিয়ে দিয়েছিলেন, না কিছু আল্লাহ রেখে নিয়েছিলেন? সব কিছু জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সব কিছু মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, তাবলীগ করে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে আদেশ করেছিলেন না, বলেছেন হে নবী তুমি কিছু রেখেও নিতে পারো? হ্যাঁ, দিয়েছিলেন না দেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুবাল্লিগ, প্রচারকারী, পৌঁছাবার দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পিত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। মহান আল্লাহ কোরআন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতি, তোমার পালনকর্তা রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে, মা উনজিলা, যা কিছু নাযিল হয়েছে, তাহলে কিছু বাকি থাকলো? মা উনজিলা ইলাইক, তোমার উপর যা কিছু নাযিল হয়েছে বাল্লিগ, তা পৌঁছে দাও, পৌঁছে দাও। ওয়া ইন লাম তাফআল, আল্লাহ শাসনীমূলক কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ধমক দিয়ে আল্লাহ কথা বলছেন সতর্ক করার জন্য, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডিউটি তিনি গোপনে রাখবেন না, কিছু ছেড়ে দেবেন না, অবহেলা করবেন না, তারপরে আল্লাহ সতর্ক করছেন নবীকে, ওয়া ইন লাম তাফআল, তুমি যদি এই কাজ না করো, মানে যা কিছু নাজিল করলাম পৌঁছে না দাও। আরবির যদি অল্প কিছু জ্ঞান থাকে তাহলে এভাবে এক একটা করে অক্ষরের অর্থ বুঝতে, ওয়া ইন লাম তাফাল, যদি আপনি এই কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আল্লাহর রিসালাহ মানে পয়গাম, মেসেজ, আল্লাহর যে মেসেজ পয়গাম আছে সেই পয়গাম মেসেজ আপনি পৌঁছালেন না, পৌঁছালেন না, তাহলে অসম্পূর্ণ রেখে দিলেন। তাহলে ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এই জন্যই বলা হয়েছে, আমাদের নবীকে রাসূল কি জন্য বলা হয়েছে? যে তিনি আল্লাহর রিসালাতকে, মেসেজকে পৌঁছে দিয়েছেন। তিনি যদি না পৌঁছাতেন তাহলে রাসূল বলা হতো না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, আপনি হচ্ছেন রাসূল, হে রাসূল
পৌঁছান যা কিছু নাজিল করা হয়েছে, যদি না পৌঁছান ফামা বাল্লাগত রিসালাতা, তাহলে আল্লাহর রিসালাতকে আল্লাহর পয়গামকে আপনি পৌঁছালেন না, আল্লাহ আদেশ করেছেন। তারপরে নবী করিম সাল্লাম পৌঁছে দেওয়ার পরে বিদায় হজে আরাফার মাঠে নবী করিম সাল্লাম খুতবা দিচ্ছেন, আয়াত নাজিল হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 3-এর এক বড় আয়াত মধ্যেকার একটি অংশ, সেই অংশটুকুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে তোমাদের জন্য তোমাদের দীনকে, তোমাদের দীনকে, তোমাদের ইসলামকে, দীন হচ্ছে আমাদের ইসলাম, তোমাদের দীনকে, তোমাদের ধর্মকে আকমালতু আমি পূর্ণতা দান করলাম, পূর্ণতা দান করলাম, কামিল, আকমালতু কামিল থেকে। আমাদের দেশের লোকেরা তো অধিকাংশ পীর ভক্ত মানুষ, ওরা কি বলে জানেন পীরকে? পীরে কামিল। নিজের নিজের পীরকে কি বলে? পীরে কামিল। আমাদের পীর পীরে কামিল, আর অন্যদের পীর হচ্ছে ভণ্ড পীর। আবার দুই ভাগে আছে পীরের তো, আছে না, যারা পীরপন্থী পুরোপুরি ভাবে বা আংশিক ভাবে তারা বলে যে পীরে কামিল, আমাদের পীর হচ্ছে পীরে কামিল, প্রত্যেকের পীর পীরে কামিল আর অন্য পীর পীরে কামিল নয়, একথা মনে করে পীরপন্থীরা। আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা আছে তারাও পীর ভক্ত, কিন্তু কিছু পীরের তারা বিরোধী, যার ফলে বলে যে আমরা সমস্ত পীরের বিরুদ্ধে বলছি না, হক্কানি পীর পীরে কামেল ঠিক আছে, হক্কানি পীর আর পীরে কামেলের বিরুদ্ধে বলছি না। বড় বড় যারা বক্তব্য রাখে তারা এই ধরনের কথাবার্তা বলে আমাদের দেশে। তাহলে কোন পীরের বিরুদ্ধে কথা বলে? ভণ্ড পীরের, মানে হক্কানি, আর কামেল পীরের বিপরীত হচ্ছে ভণ্ড পীর। ভণ্ড পীর কে? তার পীর বাদ দিয়ে বাকিগুলো ভণ্ড। আর বাংলাদেশে কত পীর আছে জানেন? কে বলতে পারেন, মনে আছে কারো? কয়েক মাস আগে এই পত্রিকা এসছে, বাংলাদেশ থেকে পত্রিকা, বাংলাদেশের পরিসংখ্যান, 2,00,000, 2,98,000, শুনে রাখেন, 2,98,000 পীর আছে, কিছু দেশি কিছু বিদেশি, কিছু ভারতীয় কিছু পাকিস্তানি কিছু বাংলাদেশি, এইভাবে বিভিন্ন দেশের পীর এই দেশটিকে, যেটি সোনার ফসল জন্মায় যে দেশটি, সেই দেশটিকে আগে থেকে তারা দখল করেছে। যেমন রাজনৈতিক যাদের উদ্দেশ্য ছিল তারা এই এলাকাকে দখল করেছে, যেহেতু এ ছিল উর্বর শক্তি ছিল এই জমিনে, তখন তো আর পেট্রোলের ব্যবস্থা ছিল না, পেট্রোল ছিল না, তখন গ্যাস ছিল না, তখন ব্যবসা বাণিজ্য এরকম উন্নত ছিল না, তখন ছিল যেই দেশে ফসল সুন্দর জন্মায় সেই দেশের লোকেরা বেশি সচ্ছল, যার ফলে ইংরেজরা আক্রমণ করলো, হানা দিল গিয়ে, তো প্রথম হানা দিল গিয়ে বেঙ্গলি অখণ্ড বাংলায় কলকাতা দিয়ে ঢুকলো, আর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে তাদের উপর, বাঙালিদের উপর, বাঙালি কৃষকদের উপর শোষণ করেছে। পীরেরাও দেখেছে প্রাচীন জমানা থেকে যে বাংলার জমিনের মতো এত সুন্দর জমিন পৃথিবীতে কোথাও নেই ভাগ বন্টন করার জন্য, ঝাঁপিয়ে পড়েছে 2,98,000 পীর, এদের সংখ্যা শুধু বাংলার জমিনে। তো আসল বিষয় দিয়ে ফিরে আসি, আল্লাহ বলছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে কামেল করে দিয়েছি, পূর্ণাঙ্গতা দান করেছি, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি এই দীন ইসলামের মাধ্যমে, দীন ইসলামের বিধি বিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরায়েজ ওয়াজিবাতের মাধ্যমে, ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দীন স্বরূপ মনোনীত করেছি, ইসলামকে আল্লাহ আমাদের জীবন পন্থা স্বরূপ দীন স্বরূপ মনোনীত করেছেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের দিন পৌঁছার আদেশ করেছেন, এবং দিন পৌঁছার পরে দিন পূর্ণাঙ্গতা লাভ করেছে তারও ঘোষণা মহান আল্লাহ নিজেই করে দিয়েছেন, যে হে নবী তুমি এখন দিনকে আমার পক্ষ থেকে কমপ্লিট করে দিয়েছো, মানুষের কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়েছো। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরাফার খুতবায় বিদায় হজে বলেছিলেন যে হে মানুষরা, হে আমার সাথী সঙ্গীরা, বলো আলা হাল বাল্লাগ, তো আমি কি তোমাদের কাছে তাবলিগ করে দিয়েছি, দিনকে পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়েছি কিনা, পৌঁছে দিয়েছি কিনা, পৌঁছে দিয়েছি কিনা, তিনবার করে জিজ্ঞেস করেছেন। সাহাবীরা বলেছেন আল্লাহুম্মা নাম, আল্লাহর নাম নিয়ে আমরা বলছি যে অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন, পূর্ণাঙ্গ রূপে দিনকে পৌঁছে দিয়েছেন। জি, সাহাবাই কেরামরা অঙ্গীকার করেছেন দিন
দিনের পূর্ণতা হাসিল হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণাঙ্গভাবে আমি পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম আমরা অঙ্গীকার করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছেন। তাহলে দিন পূর্ণতা লাভ করেছে। পূর্ণতা লাভের পরে কেউ যদি তাতে সংযোজন করে, তাতে ঢোকানো সম্ভব নয়, তাতে ঢোকানো সম্ভব নয়। একটি ঘর সুন্দরভাবে তৈরি হয়েছে, একটিও ইটের জায়গা খালি নেই। এখন সেখানে যদি আপনি বলেন, না আমি ভালো ইট এখন তৈরি হয়েছে, এখন আরও কিছু ঢুকাবো, ইট ঢুকবে? হ্যাঁ, তাতে যদি বলে ভালো ভালো ইট আজকাল তৈরি হয়েছে যা আগের জামানে ছিল না, সুতরাং আমার বিল্ডিং আরও কিছু ইট তাতে জড়িয়ে দেবো, তাহলে বিল্ডিংটি দেখতে ভালো লাগবে না, খারাপ হয়ে যাবে, ভাঙচুর করতে হবে। আর ভাঙচুর করছেন আসল বিল্ডিংকে। এখন দিনে ইসলামের ক্ষেত্রে চিন্তা করুন, আপনি যদি বলেন যে না ঠিক আছে পূর্ণাঙ্গতা লাভ করেছে, কিন্তু আমরা এমন এমন ভালো ভালো আমল পরে দেখতে পাচ্ছি, যেমন ঈদে মিলাদুন্নবী, আর এই ধরনের শবে বরাতে হালুয়া পুরি, আর এই ধরনের অনেকগুলি এই মাজার, মাজারে চাদর চড়ানো, মাজার ওরসের মেলা লাগানো, তো এই সব ভালো কাজ, এগুলো তো নেকি সওয়াবের কাজ। এই কাজগুলি কোরআনও নেই, হাদিসও নেই, নবী করিম ইসলামের আদর্শে নেই, কিন্তু মনে করছে এগুলি ভালো কাজ। দিন ইসলামের যে বিল্ডিং ইমারত তৈরি হয়ে গেছে তাতে ঢোকাতে চাইছেন, তাহলে কি করতে হবে আপনাকে? দিন ইসলামের বিল্ডিং কে তৈরি করেছেন? মহান আল্লাহ। কাকে দিয়ে তৈরি করেছেন? নির্মাণকারী কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে। তাহলে এমন বিল্ডিং যে বিল্ডিং তৈরি করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিল্ডিং এর কিছু অংশ ভেঙে দিয়ে আপনাকে আপনার এই বানানো ইট, সুন্দর ইট যেগুলো আপনি সুন্দর মনে করছেন, মজবুত ইট মনে করছেন, ধর্মের নামে কাজ করছে, এগুলোকে ঢুকাতে হবে। এই কাজ করতে চান? এই জন্য বিদাতিরা প্রথম কথা মনে করে যে আল্লাহ দিনকে পূর্ণতা দান করেননি। আর যদি আল্লাহ পূর্ণতা দান করে দেন, তাহলে নবী পূর্ণাঙ্গ রূপে মানুষ জাতি পর্যন্ত পূর্ণাঙ্গ দিন পৌঁছে দেননি, দিন অসম্পূর্ণ থেকে গেছে। এই মিথ্যা আরোপ করলো আল্লাহ এবং রাসূলের উপর, যার ফলে তারা কিছু তাতে সংযোজন করতে চায় যে আমরা সেটাকে পূর্ণ করব। এই জন্য বিদাতির তওবা কবুল হয় না। একজন পাপী লোক পাপ করলে, যদি কেউ জেনা ব্যভিচার করে, মদ্যপান করে, চুরি করে, ডাকাতি করে, তো সে কি সওয়াবের কাজ মনে করে করে? যতই পাপিষ্ট হোক না কেন, যারা সন্ত্রাসী, আন্তর্জাতিক সন্ত্রাসী, যারা মানুষকে হাইজ্যাক করছে, ছিনতাই করছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকে ছিনতাই করছে, এই করছে, সেই করছে, তারাও এসব কাজগুলিকে নেকির কাজ, সওয়াবের কাজ মনে করে না। তারা মনে করছে আমাদের জীবন কলঙ্কের জীবন। মাঝে মাঝে তারা নিজের নফসকে নিয়ে পর্যালোচনা যখন করে, তখন চিন্তা করে যে কাজগুলি ভালো করছি না, এসব কাজ মান ইজ্জতের কাজ না, ভালো কাজ না। কিন্তু একজন বিদাতি মনে করে খুব ভালো কাজ করছে। ঈদে মিলাদুন্নবী এই বছরে খুব সুন্দর করে পালন করলাম, এই বছরে হালুয়া পুরি তৈরি করে গরিব মিসকিনকে সুন্দরভাবে বিতরণ করলাম, এতদিন তো দেশেরই ওরসের মেলায় গিয়েছিলাম, এবার ভারতের আজমির শরীফের ওরসের মেলায় গেলাম, আরও যদি বেশি পয়সাওয়ালা হয়ে যায় তো এতদিন তো যাক ভারত পর্যন্ত গিয়েছিলাম, তো ট্রেন বাসেই যাওয়া যায়, কিন্তু এবারে এরোপ্লেনে চেপে একেবারে বড় গৌসুল আজম বড় পীর সাহেবের ওরসের মেলায়, আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেবের মেলায় বাগদাদ শরীফ গিয়েছিলাম। বড় সওয়াবের কাজে তারা যাচ্ছে, এসবগুলো কাজ তারা সওয়াবের উদ্দেশ্যে করছে। পক্ষান্তরে অন্য পাপীরা সওয়াব মনে করে না, যার ফলে আল্লাহ তাদেরকে, যারা অন্য অন্য পাপ করে তাদেরকে তওবার তৌফিক দিতে পারেন। হতে পারে অন্যায় কাজ করেছি, চুরি করেছি, মদ্যপান করেছি, জুয়া খেলেছি, কত হারাম কাজ করেছি, হারাম খেয়েছি, বেইমানি করেছি, বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, আর কতই সব অন্যায় কাজ করবো, তওবা করি। তওবা করে একজন পাপিষ্ট মদখোর লম্বা দাড়ি ছেড়ে দিল, পাঁচাত্তর নামাজ শুরু করে দিল, আর টুপি লাগিয়ে দিল, আর পাঞ্জাবি আর খালা জুব্বা পরে একবার মসজিদ ধরে নিল, আর চিল্লে তো অনেকে চিল্লে যাওয়া শুরু করলো, হচ্ছে না, করছে অনেকে, তো যেহেতু এগুলোকে পাপ মনে করতো সেই জন্য। কিন্তু বিদাতি যে বিদাত করছে, সেই বিদাত জীবনেও ছাড়বে না, সে যেহেতু সে গুনার কাজ মনে করছে না, সওয়াবের কাজ মনে করছে, এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব, এর মাধ্যমেই জান্নাত যাব, সেজন্য তওবার তৌফিক আল্লাহ দেন না। দুনিয়াতে তওবার তৌফিক পেল না, আর আখেরাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে যে হাওজে কাউসারের পানি পান করাবেন, সে হাওজে কাউসারের পানি থেকে মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে। ওই হাদিস জানা আছে আপনাদের অনেকের, যে হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমি কিয়ামতের মাঠে হাওজা কাউসারে থাকবো এবং নিজে হাতে পানি উঠিয়ে মানুষকে পানি পান করবো, আমার উম্মতদেরকে
তখন কিছু লোকের আসবে, তারা আমাকে চেনবে, আমি তাদেরকে চেনবো। ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, তারা আমাকে চিনতে পারবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করাচ্ছি হজ্জে কওসারে, আর আমি তাদেরকে চিনবো। ওয়া আরিফুহুম, তাদেরকে চিনবো। কিভাবে চিনবেন? হাদিস আছে যে ওজুর অঙ্গগুলি উম্মতে মুসলিমার, মুসলিম যারা নামাজ পড়েছে, ওযু করেছে, তাদের অঙ্গগুলিতে চমক থাকবে, চমক থাকবে। পাঁচটি অঙ্গ, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, হাদিসে রয়েছে। তো এই চমক দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিনতে পারবেন যে এরা মুসলমান এবং মুসলমান নামাজি, তাহলে বেনামাজি নয়। নামাজ পড়তো আর বিদাত করতো, নামাজ পড়েও হাউজে কাউসারের পানি পাবে না, জাহান্নামে যেতে হবে। আর যারা বেনামাজি তাহলে তাদের কি অবস্থা? তাদেরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিনবেন না। আরো একটি মজার কথা মনে রাখেন, যারা বেনামাজি তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিনতেই পারবেন না, যেহেতু ওযুই করেনি, নামাজও পড়েনি পাঁচ ওয়াক্ত। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তাদেরকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিনতে পারবেন না, চিনবেন না, তাদেরকে কোনো পরিচয় নেবেন না তাদের। এই জন্য হাদিসে বলা হয়েছে বেনামাজি মুসলিম থাকে না, কাফির হয়ে যায়, কাফের সাথে কোনো পরিচিতি হবে না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে যারা মুসলিম নামাজ পড়েছে কিন্তু বিদাতি, মুসলিম ঈদে মিলাদুন্নবী করত, মুসলিম সাহেবরাতে হালুয়া পুরি খেত, মুসলিম ওরসের মেলা করত, খাসি মরু নিয়ে যেত, সে যদিও সেখানে গিয়ে ফকির মিসকিনকে খাওয়ায়, সে গায়রুল্লাহর জন্য জবাই করে, গায়রুল্লাহর জন্য জবাই করে তো মুশরিক। কিন্তু যদি মনে করে যে লক্ষ লক্ষ লোকেরা, আল্লাহর নেক বান্দারা সেখানে হাজির হচ্ছে ওরসের মেলায়, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলির মেহমানেরা আসবেন, সে মেহমানদেরকে খাওয়াবো, তাই খাসি মুরগি নিয়ে গিয়ে, গরু নিয়ে গিয়ে সেখানে জবাই করি, মানুষের সেবা করব, এই উদ্দেশ্যও যদি যায়, তারপরেও বিদাতি, বিদাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, দাফন করার পরে কেউ কি খাসি মুরগ নিয়ে এসে মেহমানদের জিয়াফত করেছে মদিনায়? হ্যাঁ, তাহলে বিদাতি। এই বিদাতিরা যারা নামাজি বিদাতি কিন্তু বিদাত করেছে, তাদের সম্পর্কে নবী করিম বলছেন যে তাদেরকে চিনতে পারবো, তারা আমাকে চিনতে পারবে। তারা দেখছি আসছে, এগিয়ে আসছে হাউজে কাউসারের দিকে, ফেরেশতারা হঠাৎ করে তাদেরকে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে, পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে ফেরেশতারা। তখন ফেরেশতাদেরকে সম্বোধন করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের করুণা, তিনি বলবেন যে ওসাই হাবি আমার সঙ্গী, আমার সঙ্গী, এর আমার উম্মতের লোক আসতে দাও, ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও। নবী করিম বলছেন, তখন ফেরেশতারা বলবে আমাকে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা কি ইহদাস করেছে। ইহদাস মানে নতুন কিছু ধর্মের নামে কাজকর্ম করা, বিদআত তৈরি করা বা বিদাতের উপর আমল করা। হয় বিদাত সে নিজে তৈরি করেছে অথবা তার কোনো মুরব্বি তৈরি করে দিয়েছে, তার আমল করে। যেমন আজকালকার যারা মিলাদি লোক ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করে, তারা নিজেরা ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেনি, কিন্তু তাদের যে মুরব্বি বিদাতি তৈরি করেছে এই বিদাতকে, সেই বিদাতকে তারা ফলো করে। নবী সাল্লাম বলছেন যে ফেরেশতারা বলছেন, বলবেন তাকে ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না। তাই নবী সাল্লাম গায়বের খবর জানেন না যে পরবর্তীতে কি বিদাতি হয়ে গেল, আমার তরিকা ছেড়ে দিয়ে বিদাতের তরিকা অবলম্বন করলো। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। মা আহদাসু বাদাক, আপনার ইন্তেকালের পরে কি কি নতুন কাজ এরা করেছে, বিদাত করেছে। তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তাহলে ফেরেশতারা শোনো, ফাসহকান সুহকান লিমান বাদদালা দিনি, অন্য হাদিসে ফাসহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও যারা আমার দিনকে পরিবর্তন করে, বাদদালা দিনই আমার দিনকে বদলিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। লেমান গাইয়ারা বাদি, আমার পরে যারা পরিবর্তন করেছে দিনকে, দিনের আসল রূপ রাখেনি তারা, দিনকে আসল অবস্থায় রাখেনি। আজকাল ভারত উপমহাদেশে এই পাকিস্তান থেকে শুরু করে চলে যান একেবারে বর্মা পর্যন্ত, আসল ইসলাম খুঁজে পাওয়া মুশকিল। আসল ইসলাম কোনটি আপনার খুঁজে পাওয়া মুশকিল, পরিবেশের দিকে তাকালেও সেখানে আসল ইসলাম খুঁজে পাওয়া মুশকিল। যদি একটি ইসলামিক লাইব্রেরিতে ঢোকেন, যেগুলো ইসলামিক লাইব্রেরির লেভেল লাগানো আছে, ইসলামিয়া লাইব্রেরি, এমদাদিয়া লাইব্রেরি, অমক লাইব্রেরি, সেই লাইব্রেরিতে ঢোকেন, কোনটি বই যে ভালো ভেজালমুক্ত আর কোনটি ভেজালযুক্ত, এই ফারাক করা, তফাত করা সাধারণ মানুষের জন্য অসম্ভব। কোন কিতাবটি কিনব, সেই কিতাবটি নির্ভেজাল কোরআন এবং হাদিস সম্বলিত লিখা, আর কোনটিতে রয়েছে বিদাত ভর্তি, একজন সাধারণ মানুষের জন্য বিচার করাই মুশকিল।
অরিজিনাল ইসলাম পাওয়া মুশকিল, এই অবস্থা হয়ে গেছে। আছে কিন্তু এমন ভেজালের মধ্যে আছে যে ভেজাল থেকে কোনটি ভেজাল মুক্ত কোনটি ভেজাল যুক্ত এই ফারাক করা, তফাত করা সাধারণ মানুষের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এইরকমই কোরআন এবং হাদিসের অনুসারী আছে ভারত উপমহাদেশ, ভারত পাকিস্তান বাংলাদেশ আছে, সেখানেও কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসারীরা আছেন, সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আহলে সুন্নাত কোরআন এবং হাদিসের অনুসারী যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে আমাদের সবার যারা নিজেকে আহলে সুন্নাত বলে তারা নয়, নিজেকে আহলে সুন্নাত আমাদের যারা কবর পূজারি তারা বলে, আটরুসিরা বলে, মাইজমান্ডারি নিজেকে আহলে সুন্নাত বলে, যারা কবরে সেজদা করে তারা নিজেকে আহলে সুন্নাত বলে, সাবধান এই নামটি থেকে, যারা বলবে আমরা আহলে সুন্নাত সাবধান তাদের থেকে। তাহলে সুন্নাত কেমন হইতে হবে? আহলে সুন্নাত সত্যিকার অর্থে হইতে হবে। আহলে সুন্নাতের সংজ্ঞা তাদের ওপর ফিট হচ্ছে কিনা আপনাকে দেখতে হবে। তারা সুন্নতের নামে বিদাত করছে, শিরিক করছে, কবর মাজার পূজা করছে, না আসলে কোরআন এবং হাদিসকে তারা ফলো করছে, এই দেখে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে মনে করবেন। তো বাতিল পন্থীরা আমাদের দেশে কবর পূজারী বিদাতিরা এই সুন্দর নামটি, চমৎকার নামটি আজকালকার জামানায় নিয়ে নিয়েছে উপমহাদেশে। তো কোরআন এবং হাদিসের অনুসারী ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সংখ্যা কম থাকবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদাল ইসলাম গরিবান, ইসলাম প্রথম শুরু হয়েছে অজানা অচেনা অবস্থায়, আগন্তুক একজন দুজন এইভাবে, গরিবান কামা বাদা, এমন এক যুগ আসবে যে আবার ইসলাম অজানা অচেনা হয়ে যাবে, সঠিক ইসলাম এবং সঠিক ইসলাম পালনকারী লোক পাওয়া মুশকিল হয়ে যাবে, হাজারে একটি দুটো চারটি পাঁচটি, এইভাবে যেমন ছিল প্রথম অবস্থা তেমন অবস্থার দিকে আবার ফিরে আসবে উম্মতে মুসলিমা, ওয়াসায়াউদু গরিবান কামা বাদা। তারপরে পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ফাতুবা লিল গোরাবা, সুতরাং গোরাবাদের জন্য অর্থাৎ যারা অজানা অচেনা, যাদেরকে অজানা অচেনা মনে করবে, কোরআন এবং হাদিসের কথা বলছেন, সাধারণ লোকের বলি এ বা কোন কথা হইলো যে মিলাদ করা যাবে না, এতদিন মিলাদ করে এলাম এখন বলছি ঈদ মিলাদুন নবী নেই, এই যে আপনাকে দেখে আশ্চর্য হবে, আপনার কথা শুনে আশ্চর্য হবে, তাদেরকে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতুবা লিল গোরাবা, সুসংবাদ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই গোরাবাদের জন্য, যাদেরকে অজানা অচেনা মনে করবে, কোন নতুন কথা তুমি নিয়ে আসলে, আসলে তো নতুন কথা নয় কিন্তু সত্যের ওপর এমন এক মানে ইয়ে পড়ে গেছে, মানে আবরণ পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, যে সত্য আর মানুষ দেখে না, 1400 বছর আগে যে সত্য ছিল সেই সত্য আর খুঁজে পাচ্ছে না, সেখান পর্যন্ত পৌঁছে না, চোখের সামনে দেখছে যে আমার বাবাকেও দেখলাম ঈদে মিলাদুন নবী করতে, আমার দাদাকেও দেখলাম মিলাদ করতে, আমার নানাকেও দেখলাম মিলাদ করতে, আমার হুজুরকেও দেখলাম মিলাদ করতে, তার এই সেই হুজুরের হুজুরকেও দেখলাম মিলাদ করতে, ব্যাস এতটুকু তার মানে দৃষ্টিশক্তি, এতটুকু শুধু তার এলেমের দৌড়, তার ইসলামের জ্ঞানের দৌড় হচ্ছে এতটুকু। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, খোলাফায়ে রাশেদিন আদর্শ, তাবা তাবেইন আদর্শ, এমনকি আইম্মায়ে আরবা, ইমামে আবু হানিফা, ইমামে শাফেঈ, ইমামে মালিক, ইমামে আহমদ, আইম্মায়ে ইকরাম মুহাদ্দিসিন রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের আদর্শের ওপর পর্দা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে, কেউ দেখছে না। এখন আপনাদের প্রশ্ন করি, এতক্ষণ বলেছিলাম যে খোলাফায়ে রাশেদিনদের থেকে কোনো সাহাবি থেকেও মিলাদ করার প্রমাণ নেই। আমাদের দেশের যেসব ভাইরা ঈদে মিলাদুন্নবী করেন উপমহাদেশে, অধিকাংশ তারা হানাফি, হানাফি নিজেকে দাবি করে তারা হানাফি। যারা দক্ষিণ ভারতের লোক যারা মিলাদ করে তারা নিজেরা নিজেকে বলে শাফেঈ, এই দুটি আছে আমাদের দেশে, বাকি মালিকি আফ্রিকা দেশে রয়েছে, আমাদের দেশে হাম্বেলিও নেই, তাহলে হয় হানাফি না হয় শাফেঈ, এই দুই দলের লোকেরাই মিলাদ করে, সবাই করে এমন বলছে না, কিন্তু এদের সিংহভাগ এদের মধ্যে থেকে মিলাদ করে, যারা নিজেকে হানাফি বলে, বাংলাদেশে তো সাফি বলে কোনো কেউ নেই, সুতরাং বাংলাদেশে যারা মিলাদ করে সবাই হচ্ছে 100% হানাফি, হানাফি মজহাব অবলম্বী। এই জন্য আমার সামনে আপনারা রয়েছেন সবাই বাংলাভাষী, সেই জন্য আপনাদের এই প্রশ্ন করছি, এই প্রশ্ন নিজের ব্রেনে রাখেন এবং আপনার হুজুরদেরকে করেন এবং তওবা করেন এই বিদাত থেকে, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জানতেন যে মিলাদ একটি সওয়াবের কাজ, তার করা তো দূরের কথা, তিনি কি জানতেন যে এই মিলাদ মহফিল করা একটি সওয়াবের কাজ? প্রশ্ন, কারো কাছে উত্তর আছে? হ্যাঁ না না উত্তর দেন। ইমাম আবু হানিফা জানতেন যে মিলাদ মহফিল করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা সওয়াবের কাজ? জানতেন না? জানতেন না? জানতেন না। কেন জানতেন না? আগে প্রথমে আমি কিন্তু ভূমিকা বলেছি যে যে কোনো কথা বললে দলিল পেশ করতে হবে, বিনা দলিলে কথা গ্রহণযোগ্য নয়। আপনি বললেন যে ইমাম আবু হানিফা জানতেন না মিলাদ সম্পর্কে, নবীর যে জন্মদিবস পালন করতে হবে সুন্নত বা মুস্তাহাব বা ইসলামের একটি কাজ,
এই কথাটি ইমাম আবু হানিফা জানতেন না, আপনারা বললেন না করে দিলেন, দলিল দেন প্রুফ। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম কত হিজড়িতে? 80 হিজড়িতে, এন্তেকাল 150 হিজড়িতে। আর মিলাদ কখন শুরু হয়েছে খবর আছে? মিলাদ সম্পর্কে এখন শুনুন, একটু গুছিয়ে শুনুন। মিলাদ প্রথম কোথা থেকে শুরু হয়েছে? মিলাদ প্রথম শুরু হয়েছে মেসর থেকে, প্রথম শুরু হয়েছে মেসর থেকে। আর মেসরে তখন রাজত্ব ছিল রাফেজি, তারা দাবি করতো যে তারা শিয়া, সেই সরকার বলতো যে আমরা শিয়া, এবং নিজেদেরকে তারা ফাতেমি বলতো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু যত মিথ্যুকরা এরকম সুন্দর সুন্দর লেভেল নেওয়ার চেষ্টা করে, যেমন একটু আগে বললাম যে কবর পূজারী মাজার পূজারি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে তাদের লেভেল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই রকমই মিশরের এই রাফেজি শিয়া ইসলামের শত্রু যারা ছিল, এরা আসলে ওবাইদি বংশের ছিল, ওবাইদুল্লাহ ইবনে মামুন আল কাদ্দাহ এক বিধর্মী ছিল, এর জেনারেশন থেকে এরা রাজত্ব লাভ করেছিল, যার ফলে এরা ওবাইদি ওবাইদি, কিন্তু নিজেদেরকে তারা ফাতিমি বলতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বংশের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, নিজেদেরকে তারা ফাতিমি বলতো। এরা রাফেজি শিয়া এবং ইসলামের শত্রু, শুধু তাই নয়, তাদের সম্পর্কে ইতিহাসে বলা, ইসলামের ইতিহাসে তারা ছিল বেধর্মী জানাদেকা, শিয়াও ছিল না, শিয়া চেয়েও চরম খারাপ বেধর্মী ছিল, ইসলামের একেবারে গণ্ডির বাইরে ছিল, না ইসলামের কোনো ফিরকাই বলা যাবে না। এদের দীর্ঘদিন মেসরের রাজত্ব থেকেছে এবং বড় নির্যাতন চালিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই জামানায় উপর, যারা কোরআন এবং হাদিসের অনুসারী বা আহলে সুন্নাত ওয়াল জামাত বা অন্য তরিকা, তাদের উপর বড়ই জুলুম করেছে এরা। তো এই ওবাইদিদের যে যখন রাজত্ব ছিল সেই সময় আপনার চতুর্থ শতাব্দীতে, প্রথম হচ্ছে চতুর্থ শতাব্দীতে এই বিদাত প্রথম চালু হয়। মিলাদ মানে জন্মদিবস পালন করা, জন্মবার্ষিকী পালন করা। প্রথম জন্মবার্ষিকী পালন করা কার শুরু করে? ছয় জনের তারা শুরু করে, ছয় জনের জন্মবার্ষিকী পালন করা শুরু করে। এক হচ্ছে, প্রথম হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে রাসূলুল্লাহর আমরা জন্মবার্ষিকী পালন করব। দ্বিতীয় হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হচ্ছে হযরত হাসানের, চতুর্থ হচ্ছে হযরত হুসাইনের, পঞ্চম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর ষষ্ঠ হচ্ছে বর্তমান যে রাষ্ট্রনেতা থাকবেন তার, শিয়াই রাফেজিদের মেসরে যে কোনো বর্তমান, বর্তমান মানে সেই জামানার, সেই জামানার যে সেই কালীন যে বর্তমান ক্ষমতায় থাকবে যে খলিফা, যে রাষ্ট্রনেতা, তার জন্মবার্ষিকী পালন করে। এই ছয়টি জন্মবার্ষিকী পালন করা শুরু করেছিল চতুর্থ শতাব্দীতে তারা। তারপরে কিছুদিন পরে এটা একটু হ্রাস পেয়ে যায়, আবার একজন চরমপন্থী এদের মধ্যে কার আসে? রাফেজি, এ ওবাইদি গোত্রের, সে এসে আবার এগুলোকে চালু করে যে না এগুলো চালু করতে হবে, বন্ধ করে দিলে হবে না, আবার চালু হয়ে গেল মিশরে। এটি হলো আপনার ষষ্ঠ শতাব্দীতে, মধ্যখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিল, ষষ্ঠ শতাব্দীতে হলো। এইভাবে মিশরই থাকে, আর কাদের মধ্যে থাকে? উম্মতে মুসলিমার মধ্যে থেকে যারা গোমরা পথভ্রষ্ট হয়ে বেরিয়ে শিয়া রাফেজি হয়েছে, রাফেজিদের মধ্যে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ মানে প্রথম যেটা বললাম সেটা তো তখন কত বললাম, চতুর্থ শতাব্দীতে, আর এই কথাটা আবার মনে রাখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে দ্বিতীয় শতাব্দীতে, 150 হিজরি মানে দ্বিতীয় শতাব্দী, 100 থেকে নিয়ে 200 পর্যন্ত, এর মধ্যে 150 হিজরিতে ইন্তেকাল হয়ে গেছে। আর প্রথম শুরু হয়েছে কখন? চতুর্থ শতাব্দী 400 হিজরির মধ্যে। তাহলে তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কবরে পৌঁছে গিয়ে অনেক দিন হয়ে গেছে, তাহলে তিনি এই মিলাদ সম্পর্কে খোঁজ খবর রাখতেন না। এই মিলাদের বিলাদ সম্পর্কে কোরআনে পাওয়া তো দূরের কথা, হাদিসে পাওয়া তো দূরের কথা, সাহাবা ইকরামদের আদর্শে পাওয়া দূরের কথা, হানাফি মজহাবে পাওয়া তো দূরের কথা, আরো শুনলেন হানাফি মজহাবে পাওয়া দূরের কথা, পাওয়াই যায় না। ইমাম আবু হানিফা ইন্তেকাল করে গেলেন 150 হিজরিতে, তারপরে চতুর্থ শতাব্দী মানে 150 আরো 150 বছর, আরো 150 বছর, তারপরে আরো কিছুদিন যেতে পারে মানে প্রায় 200 বছর, 200 বছর পরে মিশরে থাকলো তারপরে শিয়া রাফেজি। তাহলে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত মিশরে শিয়া রাফেজিদের মধ্যেই থাকলো, ওখান থেকে পাচার হয়ে সুন্নিদের মধ্যে অর্থাৎ হানাফি বা সাফেদের মধ্যে আসলো কখন? সপ্তম শতাব্দীতে। সপ্তম শতাব্দীতে আসলো কোথায়? এরাকে। এরাকের একটি শহরের নাম হচ্ছে ইরবিল শহর। এরবিল শহরের একজন গভর্নর ছিল, তার নাম ছিল আবু সাইদ মোজাফফর উদ্দিন কুকুবুরি।
কেউ বলছে যে 604 অথবা 625 হিজরিতে, 625 মানে সপ্তম শতাব্দী পড়ে গেল, 600 পরে মানে সপ্তম শতাব্দী। তাহলে সপ্তম শতাব্দীতে এই বিদাত পাচার হয়ে ব্ল্যাক হয়ে কোথেকে আসছে? রাফেজি শিয়াদের ঘর থেকে সুন্নিদের মধ্যে আসছে, সুন্নিদের মধ্যে। সুন্নি আমার বলার উদ্দেশ্য হানাফি শাফি মালিকি হাম্বেলি, কথা বুঝতে পারছেন না? সুন্নিদের ঘরে আসছে। তাহলে হানাফি বা শাফেইরা এই বিদাত সম্পর্কে জানছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কতদিন পরে? 600 বছর পরে, 600 বছর পরে, 600 বছর পরে। এতদিন ধরে ইসলামে ছিলই না এই মিলাদের বিদাত। তার মিলাদের বয়স কত? 600 বছর পরে, তাহলে এখন 1425, 800 বছর। মিলাদের বয়স হচ্ছে এই বিদাতের বয়স 800 বছর। আর ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম কখন এসছে? 1425 বছর আগে, 1425 বছর আগে। 600 বছর ধরে এই মিলাদের বিদাত ইসলামে ছিল না। কোন ইসলাম পালন করে এমন ভাবে পর্দা পড়েছে হক এবং সত্যের ওপর মিথ্যার, যে এই মিথ্যা এবং বিদাত আর এই জালিয়াতকে নিয়ে তামাশায় মেতে আছে। এই কয়েকদিন পরে দেখবেন পত্র পত্রিকা আর সাধারণ পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রনেতা পর্যন্ত সবাই ব্যস্ত এই মিলাদুন্নবী, মিলাদুন্নবী আর ঈদে মিলাদুন্নবী নিয়ে, যে বিদাতের বয়স হচ্ছে 800 বছর। আর এরা সবাই মুসলিম, আবার আহলে সুন্নাত বলছেন, এদেরকে সুন্নি বলে, আবার নিজেকে হানাফি বলে, অথচ না কোরআনের সাথে সম্পর্ক, না হাদিসের সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আদর্শের সাথে সম্পর্ক, না সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশেদিন আদর্শের সাথে সম্পর্ক, আর না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শের সাথে সম্পর্ক। তাহলে আপনি কি? যারা মিলাদ করে সে আল্লাহর সঠিক বান্দাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি উম্মতিও না, খুলাফায়ে রাশেদিনের অনুসারীও না, এমনকি হানাফিও না, শাফেঈ শাফেও না। ইমাম শাফেঈর জন্ম 150 হিজরিতে আর ইন্তেকাল 204। হ্যাঁ, তাহলে তিনিও পাননি। আমাদের সাধারণত শাফেঈরাই করে, ভারতে কিছু শাফেঈরাই মিলাদ করে, শাফেঈ বিদাতিরা, আর বাংলাদেশে হানাফি বিদাতিরা করে। তাহলে হানাফি শাফি যারা এই মিলাদ করে তাদের ইমামরা মিলাদ সম্পর্কে কিচ্ছু জানতেন না, কিচ্ছু জানতেন না, বরং শিয়াদের ঘরেই ছিল, সুন্নিদের ঘরে এসছে তাদের ইন্তেকালের প্রায় 400 বছর পরে, তাদের ইন্তেকালের প্রায় 400 বছর পরে, তারা তাদের জামানা শেষ হয়ে যে 400 বছর পরে তাদের সমাজে এসছে। চিন্তা করেন কি অবস্থা মিলাদের, এই মিলাদ নিয়ে লোকেরা মেতে রয়েছে। সুতরাং এরপরে বেশি বলার প্রয়োজন নেই, সময় যথেষ্ট হয়ে গেছে। মিলাদ করবেন না করবেন না, এর উত্তর আপনার কাছে রয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হয় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই, হানাফি মজহাব হয় তো হানাফি ভাইরা করবেন, হানাফি মজহাব নয়। সুতরাং প্রকৃত হানাফি হন, প্রকৃত হানাফি হন। প্রকৃত হানাফি হলে কি হতে হবে? কোরআনের বাস্তবায়ন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাস্তবায়ন করতে হবে, কোরআন এবং হাদিসের অনুসারী হতে হবে, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যেসব সঠিক কথা এবং কোরআন এবং হাদিসের অনুকূলে যে সব কথা সেসব কথার অনুসারী হইতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যে সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, সহি হাদিস পেলেই সেটি আমার মাযহাব বলে গ্রহণ করবে, সহি হাদিস পেলেই আমার মাযহাব বলে গ্রহণ করবে। তিনি একথাও বলেছেন যে আমার কথার বিপরীত যদি দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তাহলে কি করবে? আমার কথা দেওয়ালের ওই পাশে ছুঁড়ে ফেলে দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গ্রহণ করবে। তাকে জিজ্ঞেস করা হলো সাহাবায়ে কেরামদের কথার বিরোধী যদি আপনার কথা দেখি, দ্বন্দ্ব, তখন তিনি বলছেন যে আমার কথা দেওয়ালের ওই পাশে ছুঁড়ে ফেলবে এবং সাহাবায়ে কেরামদের কথা নিয়ে নিবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছেন, সাথে বসেছেন, তার কাছ থেকে সরাসরি শিখেছেন। এই আদর্শ হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং সত্যিকার হানাফি হয়ে যান আল্লাহর ওয়াস্তে আর এই মিলাদ ছেড়ে দেন। আর শেষখানে এই কথা বলে শেষ করছি যে এই জন্মবার্ষিকী পালন করা, এই যে শিয়া রাফিজিরা শুরু করলো মেজর থেকে, আর এই বিদাতি ইরাকি বিদাতিদের মধ্যে আসলো, আর এখান থেকে সারা বিশ্বের যে সব বিদাতি রয়েছে সেই সব বিদাতিদের কাছে পৌঁছিলো, এই এদের মগজে ঢুকলো কোথা থেকে যে জন্মবার্ষিকী পালন করতে হবে? ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। মিশরে সেই কালেও খ্রিস্টান যথেষ্ট বাস করতো, আজকেও যারা ওখানে কিবতি বংশের তারা বড় বড় পোস্টে রয়েছে, তারা এখনো খ্রিস্টান। এই খ্রিস্টানদেরকে দেখতো যে এরা 25শে ডিসেম্বরে বড় দিনে হজরত ঈসা আলী ইসলামের জন্মবার্ষিকী পালন করছে, ঈসা আলী ইসলামের জন্মবার্ষিকী পালন করছে, আমরা কেন করবো না? আমরা কেন
করবো না, এই যুক্তি কোরআনেও নেই, হাদিসেও নেই, কোথাও নেই, খোলাফায়ে রাশেদীন সাহাবায়ে কেরামদের তরিকায়ও নেই, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের তরিকাতেও নেই। যুক্তি তাদের শয়তান ব্রেনে ঢুকিয়ে দিল যে ঈসা আলাইহিস সালামের যদি জন্মবার্ষিকী পালন হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন বার্ষিকী কেন পালন হবে না। আর এর পরিণতি পিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে, মুশরিক কত্তলিক হিন্দুর অনুকরণ করবে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, সহিহ তিরমিজির হাদিস, যে যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, কোন জাতিকে বিজাতিকে, কোন জাতিকে মানে কাফেরকে, ইহুদি নাসারা হিন্দু জৈন বৌদ্ধ কে ফলো করবে, তাদের অনুসরণ করবে, তাদের তরিকায় চলবে, ফাহুয়া মিনহুম, সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং যারা এই যুক্তিতে জন্মবার্ষিকী পালন করে 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 অথবা করেছে যে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করছে, তারা আমরা কেন করব না, তারা তাদের অন্তর্ভুক্ত খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে কাল কেয়ামতে উঠবে এবং হাউজে কাউসারের পানি পাবে না, জান্নাতে যেতে পারবে না। ভালো করেই আপনারা জানতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় বলছেন যে ওজুহুম ইয়াওমাইযিন খাশিয়া, কাল কেয়ামতে কেয়ামতের মাঠে কিছু মুখমণ্ডল থাকবে বড়ই অনুতপ্ত, বড়ই অনুতপ্ত, লজ্জিত, খাসিয়া, লাঞ্ছিত, খাসিয়া, ওজুহু ইয়াওমাইযিন খাসিয়া, আমেলাতুন নাসিবা, কি জন্য যে তারা আমল করেনি, নামাজ পড়েনি, এই জন্য তারা তো যাবেই জাহান্নামে, যারা আমল করেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি, সুন্নত আদায় করেনি, তারা তো যাবে, কিন্তু আমেলা, তারা কর্ম করেছে, নাসিবা, কঠোর পরিশ্রম করেছে, তারপরেও কি হবে, তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে। আমল করে কেমন আমল করেছে, বিদাতি আমল করে, সারা বছর বছর কিছু করেনি, সিজনাল পূজা করেছে, যখন এই বারো রবিউল আউয়াল আসলো তখন ঈদে মিলাদুন্নবী করলো, আর বছরের দুটো ঈদ আছে, ঈদের নামাজ পড়তে গিয়েছে, হ্যাঁ, কেউ কেউ আবার ওই জুমা পড়তে, ওই জুমা পড়া মুসলমান পাঁচক নামাজ পড়ে না, আর তারপরে ওই যখন শবে বরাতের সময় আসলো হাল্লা পুরি যথেষ্ট খেয়েছে আর খাওয়াইয়েছে গরিব মিসকিনকে, হ্যাঁ, যখন এই ওরসের মেলা লাগলো তখন সিজনাল পূজায় গিয়েছে, ওই কবর মাজারে গেছে, তো এই সিজন, এই আমেলা, এই কাজগুলি করেছে, সব বিদাতি কাজ করেছে, আমেলা কাজও করলো, কঠোর পরিশ্রম করলো, কত পরিশ্রম করে মাজারে পৌঁছে, কত মেহনত করে সারাদিন ওই আপনার ঈদে মিলাদুন্নবীর উৎসব পালন করে তারা, তাসলা নারান হামিয়া, যারা বিদাত করলো এরকম কঠোর পরিশ্রম করে তার উত্তপ্ত জাহান্নামে আগুনে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুমতি দেন, কোরআন ও হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসার যেন তৌফিক দান করেন এবং আন্তরিকতার সাথে তার তাকে অনুকরণ করার, তার ইত্তেবা করার যেন আমাদেরকে তৌফিক দান করেন, তার আদর্শ উপর আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তার আদর্শ উপর যেন আমাদেরকে ইন্তেকাল হওয়ার তৌফিক দান করেন। যেমনভাবে আমাদেরকে কবরে যেমন রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হয় কি বলা হয়, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হয়, ওয়া আলা মিল্লাতে ওই মিসরির রাজা বিদাতি যারা মিলাদ আবিষ্কার করেছে তাদের মিল্লাতের উপরে কবরে রাখা হয় না আপনাকে, হ্যাঁ, ওই কুকুবুরি যে বিদাতি এরা কে যে বিদাত আবিষ্কার করেছে আহলে সুন্নাতদের মধ্যে সুন্নিদের মধ্যে তার তরিকায় আপনাকে কবরে রাখা হয় না, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, মিল্লাত মানে তরিকা, তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করে তার তরিকাতে যাতে করে মৃত্যুবরণ করতে পারেন এবং তার তরিকাতেই যেন আপনাকে দাফন করা হয়, এর জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের যে ভুল ধারণা যে ভাইদের ছিল এই বিদাত সম্পর্কে, এই মিলাদ সম্পর্কে, তাদের ভুল ধারণা যেন আল্লাহ রাব্বুল আলামিন দূরে করে দেন, আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার বাস্তবায়নে যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু